সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মেডিকেল রেজাল্ট পরবর্তী ফেসবুক লাইভ সেশনে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-23 শিক্ষাবর্ষে এই লাইভ সেশনে এখন আমাদের সাথে যুক্ত আছে ঢাকা এবং ঢাকার বাহিরের থেকে শিক্ষার্থী উন্মেষিয়ান। তো আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে এখন 6 জন বন্ধু হচ্ছে আমাদের সাথে লাইভ সেশনে আছে। তো প্রথমেই হচ্ছে আমরা খুলনা থেকে ডেকে নিচ্ছি, খুলনা থেকে আমাদের ফারহানা পারভিন স্বর্ণা, জাতীয় মেধায় হচ্ছে 110তম, এবং সেই সাথে একই কলেজ থেকে স্বর্ণা হচ্ছে MMCT কলেজ খুলনা, সরকারি MMCT কলেজ খুলনা থেকে, একই কলেজ থেকে ফারজানা কবির, জাতীয় মেধায় হচ্ছে 228তম, আমাদের সাথে যুক্ত আছে, এবং ঢাকা থেকে আমাদের বাসব শাখা থেকে, ঢাকা থেকে নটরডেম কলেজের কৃতি শিক্ষার্থী ইলহাম আহমেদ, জাতীয় মেধায় 218তম, এবং আমাদের সাথে হয়েছে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম কলেজের কৃতি শিক্ষার্থী আমাদের হালিশহর শাখা থেকে কৃতি উন্মেষিয়ান ইসমাম, এবং হচ্ছে ইশতিয়াক, ইসমাম হচ্ছে জাতীয় মেধায় 118তম, এবং আমাদের সাথে আছে ইশতিয়াক, চট্টগ্রাম কলেজের কৃতি শিক্ষার্থী 216তম, এবং আমাদের সাথে আরেকজন বন্ধু রয়েছে বগুড়া থেকে, বগুড়া শাখা উন্মেষ, বগুড়া শাখা থেকে আমাদের সাথে যুক্ত আছে কাজী নাফিসা তাসনিম, জাতীয় মেধা 44তম। তো প্রথমে আমি এই 6 জনকে আমরা উন্মেষ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি রেজাল্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি 6 জন বন্ধুই হচ্ছে DMC-তে জাতীয় মেধায় প্লেস করে তারা ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তো আমি প্রথমেই তাদের কাছ থেকে আমি অনুভূতি জানবো, রেজাল্ট পরবর্তী তাদের অনুভূতি কেমন ছিল। তো আমি প্রথমেই চলে যাচ্ছি জাতীয় মেধায় 44তম তাসনিমের কাছে। তাসনিম, তুমি যদি তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে, কেমন ছিল সেই অনুভূতি? আসসালামু আলাইকুম, আমি কাজী নাফিসা তাসনিম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। তো প্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তিনি আমাকে এরকম একটা জায়গায় আসার সুযোগ দিয়েছেন। তারপর বাবা মা, তারপর শিক্ষকরা যারা আমাকে সাহায্য করেছে, সর্বোপরি অনেক মানে অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমি নাফিসার কাছে আরেকটা বিষয় জানতে চাই, তাসনিম তুমি যদি বলতে কেমন ছিল এই জার্নিটা, একদম সেই মানে কবে থেকে তুমি শুরু করেছো এই জার্নিটা, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে, কেমন ছিল সেই যাত্রাটা? জার্নিটা খুব মানে সহজ ছিল না, 2020 সাল থেকে শুরু হয়েছিল, তো উত্থান পতন এর মধ্য দিয়ে এত দূর আসছি। আর এখানে তো উন্মেষ আমাকে অনেক সাহায্য করেছে, তাদের ম্যাটেরিয়ালস গুলো অনেক ভালো ছিল, প্র্যাকটিস বুক, মেডিটেক্স, তারপর এক্সাম গুলো, এক্সামের পদ্ধতি সবকিছুই অনেক ভালো ছিল। ধন্যবাদ তাসনিম। আমি চলে যাচ্ছি ঢাকার বন্ধুর কাছে, নটরডেম কলেজ থেকে ইলহাম, তুমি যদি তোমার অনুভূতি এবং কেমন ছিল তোমার প্রিপারেশনের যাত্রাটা। আসসালামু ইলহাম আলাইকুম, শুনতে পাচ্ছি? আমার নাম ওয়ালাইকুম আসসালাম। ইলহাম আহমেদ অভি, আমি নটরডেম কলেজে পড়েছি। তো আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না পুরোপুরি। আব্বু আম্মুর হাসি মুখ, ফ্যামিলি সবার খুশি, আর নিজের ড্রিম তো ছিলই ঢাকা মেডিকেল কলেজে পড়ার, তো ড্রিমটা ফুলফিল করতে পেরেছি, এই জন্য আসলে অনেক খুশি লাগছে। ধন্যবাদ ইলহাম, আমি আবারও তোমার কাছে আসব। এরপর আমি যাচ্ছি ফারহানা পারভিন স্বর্ণা খুলনা থেকে, জাতীয় মেধা 110তম। স্বর্ণা, তুমি যদি তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম, আমার নাম ফারহানা পারভিন স্বর্ণা, আমার প্রাক্তন কলেজ মুজিব মেমোরিয়াল সিটি কলেজ। আমি এবার জাতীয় মেধা 110তম স্থান অধিকার করেছি। অবশ্যই এর অনুভূতি আসলে অতুলনীয়, যেহেতু আমি একজন সেকেন্ড টাইমার, আমার 5 অলরেডি কেটে নিয়েছে, তারপরে ঢাকা মেডিকেলে আসলে পড়ার স্বপ্নটা সবারই থাকে। আর আমার যখন ফার্স্ট টাইমে হয়নি, আমি তখন ভেবেছি হয়তো বা আল্লাহ আমার জন্য খুব ভালো রেখেছে, এবং তার ফল আমি আসলে পেয়েছি। আমার বাবা মার, যেহেতু আমার বাবা নেই, আমার মা আমার পিছনে অনেক কষ্ট করেছেন, এই অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো না, আসলে অতুলনীয় নাকি। আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া করে যাচ্ছি। মানে এটা আসলে তুমি একটা এক্সাম্পল হয়ে থাকবে যারা সেকেন্ড টাইমার, যারা হয়তো কোনো কারণে 1 ঘন্টার পরীক্ষায় ভালো করতে পারে নাই, ঘুরে দাঁড়ানো যাদের গল্প বা স্টোরি আমরা সবসময় দেখে আসছি, যে মানে ভালো করার একটা থাকে, যারা লেগে থাকে তারা কিন্তু শেষ পর্যন্ত তাদের একটা যে লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছায়। এরকমই একটা উদাহরণ হচ্ছে আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি আজকের সেশনে স্বর্ণা, সে কিন্তু 5 মার্ক কাটার পরও হচ্ছে DMC-তে তার একটা সিট কিন্তু সে নিশ্চিত করতে পারছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো ভালো একটা ইন্সপিরেশন থাকবে যারা হয়তো কোনো কারণে এবছর যাদের হয়নি,
যাদের টার্গেট বা স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়ার, তাদের জন্য এটা ভালো একটা এক্সাম্পল আর কি। স্বর্ণা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি যাচ্ছি একই কলেজের ফারজানা কবির, তুমি যদি তোমার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা কবির চৌধুরী। আমি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এবার এইচএসসি দিয়ে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। অবশ্যই প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে তিনি আমাকে এরকম একটা রেজাল্ট করার সেই তৌফিক দিচ্ছেন। তারপর অবশ্যই আব্বু আম্মু, কারণ তারা যদি না থাকতে তাহলে এই জার্নিটা আরো ট্রাভেলসাম হতো। হ্যাঁ, অনেকটাই বাধা বিপত্তি ছিল, কিন্তু তারা পাশে ছিলেন, এই জন্য আসলে এই রেজাল্টটা করতে পারছি। আর তারপরে যদি আমি থ্যাংক ইউ জানাতে চাই, অবশ্যই উন্মেষ পরিবারকে, তারা যেভাবে আমাদের হেল্প করছিলেন প্রথম থেকে, অবশ্যই সেটা অনেক হেল্পফুল ছিল আমার জন্য। তাদের মেটেরিয়ালস, তারপর যদি এক্সাম সিস্টেমের কথা বলি, প্রথম থেকে মেডিকেলের একটা প্রশ্ন সম্পর্কে বা তাদের কিভাবে প্রশ্ন প্যাটার্নটা, সেই সম্পর্কে একটা ধারণা তো আগেই হয়ে গেছিল পরীক্ষাগুলো দিয়ে। তাই আসলে আমি থ্যাংক ইউ জানাবো। ধন্যবাদ তোমাকেও ফারজানা, আমরাও অনেক গর্বিত তোমার পাশে থাকতে পেরে এই সময়টাতে। এরপর আমি যাচ্ছি চট্টগ্রামের আমাদের হালিশহর শাখার দুই বন্ধুর কাছে, ইশতিয়াক এবং হচ্ছে ইসমাম। ইসমাম, তুমি যদি তোমার অনুভূতি শেয়ার করতে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইসমাম, আমি পড়ালেখা করেছি চট্টগ্রাম কলেজে। প্রথমে শুকরিয়া জানাই পরম করুণাময় আল্লাহর প্রতি, যিনি আমাকে আজকের এই সাফল্যে সাফল্য মণ্ডিত করেছেন। পাশাপাশি আমি কৃতজ্ঞ আমার পিতা মাতার প্রতি, যারা আমার এই অক্লান্ত পরিশ্রমের যাত্রায় আমার সহযোগী ছিলেন, সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আর আসলে এই অনুভূতিটা ব্যক্ত করার মতো না, ঢাকা মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন সবারই থাকে। আমিও পরিবারের সবার আশা ভরসা একটি স্থল ছিলাম, সবাই আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল যে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়বো, এবং আমি সত্যি আনন্দিত যে আমি তাদের আশাটাকে পূর্ণ করতে পেরেছি। পাশাপাশি আমার আশাটাও যে পূর্ণ হয়েছে, সেজন্য আমি পরম করুণাময় আল্লাহর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ ইসমাম। এরপর আমি যাচ্ছি ইশতিয়াক। আসসালামু আলাইকুম, আমার নাম ইশতিয়াক, আমি চট্টগ্রাম কলেজ থেকে। শুকরিয়া জানাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে স্বপ্ন পূরণের স্বপ্ন, কারণ আমি আমাকে কৃতজ্ঞ আমার বাবা মার কাছে, যিনি আমাকে আমার এই চলার পথে সাপোর্ট দিয়েছেন অনেক। আমি আমার বড় ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ, তারা আমাকে এই চলার পথে অনেক সহযোগিতা করেছেন। এবং সর্বোপরি আমি অনেক খুশি, আমি যা আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, এবং আমার চলার পথে এই টিএমসির যাত্রায় আমাকে অনেক সাহায্য করেছে, তাই সর্বোপরি আমি অনেক খুশি। ধন্যবাদ ইশতিয়াক। আমি যাচ্ছি আবারও মোটামুটি সবার কাছ থেকে আমরা জানতে পারলাম তাদের অনুভূতিটা কেমন ছিল। তো এবার আমি আবার একটু নাফিসার কাছে যাব। নাফিসা, তুমি মূল বইয়ের পাশাপাশি, মূল বই থেকেই তো মেডিকেলের সমস্ত প্রশ্ন এসে থাকে, এবারের যে প্রশ্ন হয়েছে এটা নিয়ে তুমি যদি বলতে চাও, বা স্টুডেন্টদের উদ্দেশ্যে বা যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে তুমি যদি বলতে চাও কিভাবে প্রস্তুতি নিলে এই ধরনের প্রশ্ন মোকাবেলা করতে তাদের জন্য সহজ হবে আর কি। এবারের কোশ্চেন যেটা বায়োলজি থেকে আসছে, সেটা একদম বেসিক থেকে আসছে, তো বেসিক ভালো থাকলে এবারের কোশ্চেনটা বায়োলজিটা পারা যেত। আর মূল বই তো পড়তেই হবে, মূল বইয়ের পাশাপাশি অন্যান্য রাইটারের বইগুলো যেগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট লাইন, যেমন মেরিটিক্স এ যেটা দেওয়া থাকে, মানে প্রত্যেকটা রাইটারের ইম্পর্টেন্ট লাইন গুলো থাকে, তো ওইটা পড়লেও আমি বলবো যে বেশি উপকার, মানে উপকৃত হব। ধন্যবাদ। আমি আবার যাচ্ছি হচ্ছে ইলহামের কাছে। ইলহাম, তুমি যদি মানে আমাদের সাথে একটু শেয়ার করতে, মানে জুনিয়ররা যারা অনুজ তোমার, তারা যারা ভবিষ্যতে মেডিকেল ভর্তি প্রিপারেশন নেবে, তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে বা কিভাবে তারা এখন প্রস্তুতি নিতে পারে? এবার আসলে বায়োলজি স্পেশালি কোশ্চেনটা যেমন হয়েছে, যে আমরা মেইন যে রাইটারের বইটা পড়ি ওই বই থেকে কোশ্চেন একটু কম এসেছে, আর অন্যান্য রাইটারের বই থেকে একটু বেশি এসেছে। সো উনিশের যে প্র্যাকটিস বুকটা ছিল, প্র্যাকটিস বুকে অন্যান্য রাইটারের বই বইয়ের যে লাস্টের এমসিকিউ গুলো থাকে ওগুলো থাকতো, আর ওগুলো সলভ করলে ওই বই সম্পর্কে অনেকটাই আইডিয়া পাওয়া যেত। আর মেডিট্রিক্স এর এক্সট্রা ইনফো গুলো থাকতো, ওগুলো মেইন রাইটারের বইয়ে লিখে নিলে অনেকটাই হেল্প হয়। তো এভাবে পড়লে বায়োলজি বা কেমিস্ট্রি এগুলোর
প্রিপারেশনটা অনেকটাই বেটার হয় আমার মতে। আচ্ছা ধন্যবাদ। আমি এরপরে যাব হচ্ছে স্বর্ণার কাছে। স্বর্ণার কাছে আমি একটা প্রশ্ন যেটা অনুষদের জন্য হয়তো অনেক কাজে দিবে, কখন থেকে শুরু করা উচিত? ইন্টারমিডিয়েট যখন তারা ফার্স্ট ইয়ারে উঠলো, মানে তুমি কখন থেকে শুরু করছিলা, বা যারা মেডিকেল ওরিয়েন্টেড প্রিপারেশন নিবে তাদের কখন থেকে শুরু করা উচিত, এই ব্যাপারে তুমি যদি একটু অনুষদের উদ্দেশ্যে বলতে। আসলে আমার সেশনটা পুরোই পড়ছিল করোনার মধ্যে, তো আমার জন্য আসলে একটু ঝামেলা হয়ে গেছিল সত্যি কথা বলতে, যে অনলাইন ভিত্তিক আর আমার একটু মাথা মানে মাইগ্রেনের সমস্যা, তো আমার অনলাইনে ক্লাস করতে খুবই সমস্যা হইতো। লাস্টে যখন সবকিছু খুলে গেল করোনার পরে, তখন আসলে কভার আপ করা খুবই কষ্ট হয়ে গেছিল, তবু আমি অনেক চেষ্টা করেছি। সব থেকে বড় কথা হলো যে কোনো জিনিস বেসিক সহ যদি পড়া যায়, তাহলে তুমি যদি সেটা আজ থেকে 3 মাস পরেও পড়ো, 2 মাস 3 মাস 5 মাস পরে তোমার সেটা মনে থাকবেই, তোমাদের বেসিকটা ভালো থাকবে। আসলে আমি মনে করি ফার্স্ট টাইমে আমার অল্পের জন্য চান্স হইনি, তখন আমি মনে করি যে হয়তো বা আমার একটু ভয় ছিল আর প্র্যাকটিস এর অভাব ছিল, আমি এটা মনে করি। আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে যদি বলতে হয়, আমি অবশ্যই বিভিন্ন রাইটারের বইকে গুরুত্ব দিয়েছিলাম, যেহেতু আমি সেকেন্ড টাইমে রিক্স নিতে চাইনি, অবশ্যই উন্মেষের প্র্যাকটিস বুক মেরিট্রিক্স এগুলো অনেক উপকারী ছিল, কারণ এখানে এক্সট্রা যে ইনফো গুলো এগুলো ছিল। আর আমি পাশাপাশি হলো মেইন যে রাইটারের বই সেগুলো চেষ্টা করতাম, যে ওখান থেকে যে বোল্ড লাইন গুলো ওগুলো পড়ার চেষ্টা করতাম, কারণ আমার কিছু মনে হয় কি যে বই জিনিসটা বেশি চোখে ভাসে। যখন তুমি আমি এটা যখন পরীক্ষা দিয়েছি, তখন আমি যখন 4টা করে অপশন দেখেছি বায়োলজি, তখন আসলে আমার তাড়াতাড়ি মাথায় ক্লিক করছে যে হ্যাঁ এটা তো এরকম ছিল, আমি দেখছি এটা 4টা যখন অপশন দেখছি। তো আমার কাছে আসলে লাস্ট পর্যন্ত যদি বলতে হয়, তাহলে কিছু কোশ্চেন অনেক কনফিউজিং ছিল, সেটা সবাই জানে যে 2টো করে অ্যানসার 2টা রাইটারের বই থেকে মনে হচ্ছিল হতে পারে, তো আমার মনে হয় আমার ওখান থেকে কিছু ভুল গেছে, না হলে আরেকটু বেটার হতে পারতো, আমি আশা করছি একটু বেটার। তবে যা হোক, আল্লাহ যা লিখছেন এটা আসলে ভালোর জন্যই, তো থ্যাংক ইউ আপনাকে অনেক। ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তোমরা তো এখন একটা ভালো সময় পার করতেছো, সবাই এখন অনেক আনন্দিত আছো, ফ্যামিলির সাথে সময় পাস করতেছো বা ফ্রেন্ডসদের সাথে সময় পাস করতেছো, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাদের মূল্যবান সময়, সবাইকে আবার অসংখ্য উন্মেষ পরিবার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের পরবর্তী স্টেপগুলো যেন এরকম ধারাবাহিকতা বজায় থাকে সাফল্যের, সেই আশাবাদ ব্যক্ত করে এই লাইভ সেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।